ডক্টর ইউনুসের পক্ষে কয়েকজন মার্কিন সিনেটরদের বিবৃতি দুঃখজনক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। একই সঙ্গে এই বিবৃতিকে স্বাধীন বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলে মনে করছেন কলকারখানা পরিদর্শক অধিদপ্তরের আইনজীবীরা। দুপুরে সুপ্রিম কোর্টে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শাকের আর্য। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেনস্থা করা হচ্ছে, সম্প্রতি এমন অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন 12 জন মার্কিন সিনেটর। আর এমন চিঠিকে প্রত্যাখ্যান করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবীরা। তাদের সিনেটরদের যে বক্তব্য সেটা আবেগতাড়িত, বায়াসড, কাজে বায়াসড বক্তব্য, আবেগতাড়িত বক্তব্য আইনের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা করে তাদের এই বক্তব্য প্রত্যাখ্যান করছি। তাদের মতে এই চিঠি অযৌক্তিক এবং দেশের স্বাধীন বিচার ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপের সামিল। আরো সিনেটরের নিকট আবেদন করব, আপনারা বাংলাদেশে আসুন, আপনারা রায়টি পড়ুন, আমাদের সঙ্গে বসুন, ইউনুসের আইনজীবীর সঙ্গে বসুন, ইউনুসের সঙ্গে বসুন, কলকারখানা প্রতিষ্ঠান পরিদপ্তরের সঙ্গে বসুন। এদিকে সুপ্রিম কোর্ট নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বহির্বিশ্বের যেসব ব্যক্তি ডক্টর ইউনুস নিয়ে কথা বলছেন তাদের প্রভাবিত করে এসব বলানো হচ্ছে। ডক্টর ইউনুসের মামলাটি একটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আমার নিষ্পত্তি হয়েছে। এই মুহূর্তে যদি আপনার কাছে আমি জানছি বা পত্রপত্রিকা যেটা দেখলাম যে আমেরিকান কয়েকজন সিনেটর একটি বলছেন যে এই বিচার প্রক্রিয়া নিয়ে আমার প্রশ্ন তুলছেন, আমার মনে হয় এটা আমাদের বিচার ব্যবস্থার প্রতি ওনাদের অনাস্থা এবং এটা সত্যি একটা দুর্ভাগ্যজনক। কারণ অন্য দেশের বিচার ব্যবস্থার ব্যাপারে কথা বলাটা না জেনে কথা বলাটা এটা ঠিক না। শ্রম আইন লঙ্ঘন প্রমাণিত হওয়ায় গত 1 জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুসকে 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। সেই সঙ্গে তাকে 30,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 15 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।